সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। আলাক্সা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, বললেন আনসারুল্লাহ নেতা। সিনোয়ারের দাবি মেনে নিল ইসরায়েল, বন্দি মুক্তির সময় উড়বে না কোনো ড্রোন। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ব্রিক্সের প্রতি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি ক্রাউন প্রিন্সের। এবং ইউক্রেনের যুদ্ধে বেসামরিক মৃত্যু 10,000 ছাড়িয়েছে জাতিসংঘ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আকাশ ও স্থলপথে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 14,000 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। একই সঙ্গে জর্ডান নদীর ওপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। বুধবার 22 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে নিজেদের সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে জর্ডান। একই সঙ্গে মঙ্গলবার দেশটি সতর্ক করে বলেছে জর্ডান নদীর ওপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার যে কোনো ইসরায়েলি প্রচেষ্টা বিদ্যমান শান্তি চুক্তি লঙ্ঘন করবে। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের খাসাওনে বলেছেন পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে বিতাড়নের বিষয়ে ইসরায়েলকে বাধা দিতে তার দেশ নিজেদের ক্ষমতায় থাকা সব উপায় ব্যবহার করবে। রয়টার্স বলছে ইসরায়েল গাজার মধ্যে চলমান সংঘাত জর্ডানের দীর্ঘদিনের শঙ্কাকে আলোড়িত করেছে। মূলত দেশটিতে বিশাল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের বংশধররা বাস করেন। ইসরায়েলের সাথে 1994 সালে শান্তি চুক্তির কথা উল্লেখ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী খাসাওনে বলেন যে কোনো স্থানচ্যুতি বা সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করা হলে তা শরণার্থীর ঢেউ সৃষ্টির দিকে পরিচালিত করবে। জর্ডান এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং তাতে কার্যত শান্তি চুক্তি লঙ্ঘিত হবে। খাসাওনে আরও বলেছেন এতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হবে এবং জর্ডানের জাতীয় নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে। রয়টার্স বলছে মিশরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল জর্ডান। এমনকি ইসরায়েলের সাথে শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক রয়েছে দেশটির, কিন্তু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারের আবির্ভাবের পর থেকে সেই সম্পর্ক ভেঙে পড়েছে। খাসাওনে বলেছেন ইসরায়েল যদি তার দায়িত্ব ও বাধ্যবাধকতাকে সম্মান না করে এবং চুক্তি লঙ্ঘন করেই চলে, তবে শান্তি চুক্তিটি কেবল ধুলোয় পড়ে থাকা একটি কাগজের টুকরোতে পরিণত হবে। জর্ডানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় বিকল্প সকল উপায় উন্মুক্ত থাকবে উল্লেখ করে খাসাওনে বলেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে সীমান্তে সেনা মোতায়েন দেশটির নিরাপত্তা রক্ষার ব্যবস্থার একটি অংশ। রয়টার্স বলছে বাসিন্দার এবং প্রত্যক্ষদর্শীরা গত কয়েকদিনে পশ্চিম তীরে বিপরীতে জর্ডান উপত্যকায় যাওয়ার একটি প্রধান মহাসড়ক ধরে সাজুয়াজান ও ট্যাঙ্কের বিশাল বহর দেখেছেন। কর্মকর্তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। আলাক্সা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, বললেন আনসারুল্লাহ নেতা। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে লোহিত সাগর থেকে তারা ইসরায়েলের যে জাহাজ আটক করেছেন সেটি ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে ইয়েমেনি নৌবাহিনীর প্রথম প্রতিক্রিয়া মাত্র। আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরো সদস্য হাজিম আল আসাদি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আল আরাবি আল জাদিতে পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ইয়েমেনের নৌবাহিনী ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং রোববারের জাহাজ আটকের ঘটনা এই ধারাবাহিকের প্রথম পর্ব মাত্র। ইয়েমেন ফিলিস্তিনের যোদ্ধাদের শুরু করা আলাক্সা তুফান অভিযানে অংশ হিসেবে কাজ করছে বলে তিনি জানান। গত রোববার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগর থেকে 52 ক্রু সহ ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ আটক করে। ইসরায়েল গণমাধ্যম স্বীকার করেছে এই অবৈধ রাষ্ট্রের একজন ধনকুবের গ্যালাক্সি লিডার নামক জাহাজটির মালিক। ইয়েমেনের হুতি যোদ্ধারা এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে এবং সেসব হামলা ছিল ইয়েমেনের পক্ষ থেকে গাজা যুদ্ধে অংশগ্রহণের প্রথম সামরিক পদক্ষেপ। তবে নৌবাহিনীর পক্ষ থেকে এই প্রথম ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলো। আল আসাদ আরো বলেন ইহুদিবাদীদের গাজা বিরোধী যুদ্ধে তারা সংশ্লিষ্ট হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজস্ব সিদ্ধান্ত। তবে এই ব্যাপারে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধ তৎপর হয়েছে তার সঙ্গে কিছুটা সমন্বয় করা হয়েছে। হুতি আনসারুল্লাহ আন্দোলনের এই কর্মকর্তা বলেন ইয়েমেনের নৌবাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে
এবং সাগরে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যতদিন পর্যন্ত গাজাবাসী ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালাবে, ততদিন পর্যন্ত লোহিত সাগর দিয়ে চলাচলকারী যে কোনো ইসরায়েলি জাহাজকে, সেটি সামরিক হোক কিংবা বাণিজ্যিক, টার্গেট করা হবে। তিনি বলেন, ইয়েমেনের যেসব স্বেচ্ছাসেবী আলাক্সা তুফান অভিযানে অংশ হিসেবে গাজা যুদ্ধে অংশ নিতে চায়, তাদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পে স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, গাজাবাসীকে রক্ষা করার কাজে অংশ নিতে আমরা একটি ইয়েমেনি বাহিনী গঠন করতে চাই। ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত আছে এমন আরব দেশগুলো যদি অনুমতি দেয়, তাহলে ইয়েমেনের হাজার হাজার মানুষ গাজা যুদ্ধে সরাসরি যোগ দেবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। সিনোয়ারের দাবি মেনে নিল ইসরায়েল, বন্দিমুক্তির সময় উড়বে না কোনো ড্রোন। অবশেষে যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তির চুক্তিতে পৌঁছেছে হামাস ইসরায়েল। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের দেওয়া শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। বুধবার সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে বন্দীদের মুক্তির সময় কোনো ড্রোন উড়বে না, ৬ ঘন্টার জন্য এসব বন্ধ থাকবে। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের দেয়া এই শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এই শর্তের বাস্তবায়ন একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন। তিনি ইসরায়েলের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন। ওই কর্মকর্তা আরো বলেন, যুদ্ধবিরতির দিনগুলোতে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে, এজন্য আমরা অন্ধ হয়ে থাকব না, আমরা জানার চেষ্টা করব কোথায় কি ঘটছে। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে দুটি সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার ২১ নভেম্বর বলেছেন, ওই অঞ্চলে সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কয়েক ডজন হামলার বিপরীতে ইরাকে প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখালো ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলির দ্বারা মার্কিন ও কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে ওই হামলা চালানো হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণে আল আনবার এবং জুরব আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোটকে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান। ইরাকের কাতায়েব হিজবুল্লাহ মিলিশিয়া একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, হামলাস্থলে কাতারের হিজবুল্লাহ সদস্যরা উপস্থিত ছিলেন এবং হতাহতের বিষয়ে একটি মূল্যায়ন করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বাহিনী বাগদাদের পশ্চিমে একটি বিমান ঘাঁটিতেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইরান সমর্থিত জঙ্গি নিহত হয়েছে। দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, আইন আল আসাদ বিমান ঘাঁটিতে একটি ক্লোজ রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার ফলে ৮ জন আহত হয়েছে এবং অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, এ পর্যন্ত ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৬৬টি হামলা চালিয়েছে ইরান সম্পর্কিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো। ওইসব হামলায় কমপক্ষে ৬২ মার্কিন সেনা ছোটখাটো আঘাত পেয়েছেন বলে জানা গেছে। ব্রিক্সের প্রতি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান ইরানের। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং দেশটির সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রিক্স দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেশটির চলমান যুদ্ধাপরাধ নিয়ে সরব বেশিরভাগ ব্রিক্স সদস্য। রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা বরাবর গাজা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে জোটটিকে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। আরটি জানিয়েছে, মঙ্গলবার গাজায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জোটটির ভার্চুয়াল এক সম্মেলনে এই অনুরোধ জানান রাইসি। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের সদস্য হতে যাচ্ছে ইরান, তাই এখনই জোটে বিভিন্ন জরুরি শীর্ষক বৈঠকে ডাকা হচ্ছে দেশটিকে। এতে যোগ দিয়ে রাইসি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিক্স সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি গাজায় ইসরায়েলের চলমান অবরোধ ভাঙতে এবং গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলেন। এরপরে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন তিনি। রাইসি বলেন, ব্রিক্সের সদস্যদের উচিত ফিলিস্তিনের রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়া। ইসরায়েলি অবৈধ সরকারের সন্ত্রাসী শাসনকে চিহ্নিত করতে হবে এবং এর সেনাবাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে হবে। ব্রিক্স সদস্যরা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবৈধ হোয়াইট ফসফরাস এবং অন্যান্য নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। ব্রিক্স দেশগুলির উচিত এ নিয়ে তদন্ত শুরু করা। এদিকে ব্রিক্স সদস্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে আটকাদেশের পদক্ষেপ নিয়েছে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি ক্রাউন প্রিন্সের। 1967 সালে সীমান্ত অনুসরণ করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুতর এবং বিস্তৃত শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ব্রিক্স গ্রুপের ভার্চুয়াল সামিটে মঙ্গলবার দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনের নিরাপত্তা স্থিতিশীলতা অর্জন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে প্রত্যাখ্যান করে সৌদি আরব। একই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। তার ভাষায়, আমরা অবিলম্বে গাজায় ইসরায়েলের সামরিক অপারেশন বন্ধের দাবি জানাই। মোহাম্মদ বিন সালমান বলেন, গাজা উপত্যকায় সংকট সৃষ্টির পর থেকেই সেখানকার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে অক্লান্ত কাজ করছে সৌদি আরব। একই সঙ্গে ওই ভূখণ্ডে অবিলম্বে ত্রাণ পৌঁছানোর দাবি জানানো হয়েছে। এ পর্যন্ত গাজায় আশ্রয়ের উপকরণ, খাদ্য, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রকম ত্রাণবাহী 15টি বিমান পাঠিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে ফিলিস্তিনিদের প্রতি ত্রাণ পৌঁছাতে স্থাপন করা হয়েছে একটি সামুদ্রিক ব্রিজ। ওদিকে ব্রিক্সের এই ব্যতিক্রমী সামিটের চেয়ার গাজার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ তোলেন। এতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর সামষ্টিকে শাস্তি দিতে ইসরায়েলি বেআইনি শক্তি প্রয়োগ করছে, এটা যুদ্ধাপরাধ। ইউক্রেনের যুদ্ধে বেসামরিক মৃত্যু 10,000 ছাড়িয়েছে জাতিসংঘ। রাশিয়ার আক্রমণে ইউক্রেনে বেসামরিক মৃত্যু 10,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে যারা নিহত হয়েছেন তাদের প্রায় অর্ধেকই যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থান করছিলেন। 2022 সালে ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তবে যুদ্ধে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করে ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশন। ওই মিশরের প্রধান ড্যানিয়েলা বেল বলেন, বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা 10,000 মাইল ফলক পেরিয়ে যাওয়া নিশ্চিতভাবে ইউক্রেনের জন্য বিষাদের। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ 21তম মাসে প্রবেশ করেছে এবং একটি দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। বেসামরিকদের বেশিরভাগই গোলা, ক্ষেপণাস্ত্র বা ক্লাস্টার বোমার মতো বিস্ফোরক অস্ত্রের বিস্ফোরণে মারা গেছে। ওইসব বিস্ফোরক অস্ত্রের বিস্ফোরণের প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত 3 মাসে যারা নিহত হয়েছে তাদের প্রায় অর্ধেকই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে অবস্থান করছিলেন। এর কারণ হিসেবে বলা হয়, রাশিয়া ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পরে বিস্ফোরিত হয় এমন বিস্ফোরক ব্যবহার করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।